গুটি আম গুটি দিয়ে রাজশাহীতে আম নামানো শুরু হয়েছে এই ব্যাপারে আরও জানাতে সরাসরি চলে যা সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ আবিদ গুটি আম নামানো শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন সুনন্দা আপনি জানেন যে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আম নামানোর একটি ক্যালেন্ডার চাল ঘোষণা করেছিল জেলা প্রশাসন এবং সেই অনুযায়ী কিন্তু আজকে প্রথম দিন গুটি আম নামানো শুরু হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে গুটি আম এই গাছ থেকে নামিয়ে রাখছে এখানে এই গুটিয়া অর্থ হচ্ছে যেই আমের আটি থেকে যে আমের গাছ হয় সেই আমের যে ফল সেটা হচ্ছে গুটি আম এটার কোনো জাত হয় না যেমন গোপালভোগ ক্ষীরাবাদ হিমসাগর ল্যাংড়া এগুলো যেমন একটি জাত কিন্তু এটার কোনো জাত নেই এটা জাস্ট গুটি থেকে হয়েছে যে এটা গুটি আম এই গুটি আমগুলো নামানো শুরু হয়েছে এই আমগুলো কিন্তু নামানোর মাধ্যমে আজকে থেকে আমের যে মৌসুম সেই মৌসুমটি শুরু হয়েছে এবং এই মৌসুমের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে যে ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশ মে থেকে গোপালভোগ এরপরে হিমসাগর বা খিরশাবাদ এরপরে ল্যাংরা ফজলি আশিনা এবং অন্যান্য যে জাতের আম এই আমগুলো কিন্তু পর্যায়ক্রমে নামানো হবে যদিও আম চাষিরা বলছেন যে এই যে গুটি আম নামানো হচ্ছে এই আমটি তারা আচারের আম হিসেবে ব্যবহার করবেন এবং এই আমটি আচার হিসেবে বিক্রি করা হবে কারণ এখনও এটি পুরোপুরি পুষ্ট হয়নি এই এর মাধ্যমে কিন্তু এভাবে চলবে এবং জানিয়ে রাখছি দশ জুন থেকে কিন্তু রাজশাহীতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে যে ট্রেনে করে পদ্মা সেতুর উপর দিয়ে আম যাবে যমুনা সেতু যেহেতু অনেক সময় ব্যস্ত থাকে ঈদের সময় থাকবে ব্যস্ততা থাকবে সব কিছু মিলিয়ে যেন যানজট না হয় সেই কারণে পদ্মা সেতুকে বেছে নিয়েছে ভাই একটু এই কথা বলবো আপনার সাথে তো এই যে আম নামাচ্ছেন আজকে থেকে আম নামানো শুরু হয়েছে কেমন দাম পাওয়া যাবে আশা দাম ধরেন গতবার তো একটু কম দাম পাওয়া গেছিল একটু বেশি পাওয়া যাবে কারণ কি কেন বেশি পাওয়া যাবে রাম কম পাতলা হয়েছে ওই হালকা পাতলা ধরেন ওর লেগে একটু দাম বেশি পাওয়া যাবে আচ্ছা এই যে এই আম চাষি ভাই বলছিলেন যে এবার আম কম যে কারণে এই আমের দাম কিন্তু গতবারের চেয়ে বেশি পাওয়া যাবে এবার যদিও রাজশাহীতে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হয়নি যে কারণে কিন্তু কিছুটা দুর্যোগমুক্ত আছে কিন্তু তার আগে কিন্তু অতি লম্বা শীত এবং অতি লম্বা শীত এবং তীব্র অতি তীব্র তাপদাহের কারণে কিন্তু আমের ফলন একটা বিপর্যয়ের মুখে পড়েছিল এবং সেই কারণে কিন্তু এই ফলন বিপর্যয় রয়েছে এবং এই কারণে আমের ফলন কম হয়েছে এবং দাম এবার বেশ চড়া থাকবে বলে চাষি এবং ব্যবসায়ী জানিয়েছেন সুরন্দা সৌরভ ধন্যবাদ আপনাকে